উত্তর পূর্ব যুব উৎসবকে কেন্দ্র করে প্রস্তুতির বহর তুঙ্গে যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের তরফে এখন চলছে শেষ তুলির টান। বিগত ২৫ বছরে রাজ্যে এই ধরনের উৎসব দেখতে পায়নি রাজ্যবাসী। তবে রাজ্যে পালা বদলের পর বর্তমান সরকারের অক্লান্ত প্রয়াসে এবার আগরতলার মাটিতেই হতে চলেছে এই নর্থ ইস্ট ইয়ুথ ফেস্টিভ্যাল। ১৫ নভেম্বর থেকে ১৮ নভেম্বর হবে এই যুব উৎসব। প্রতি বছরে যুবাদের এক নতুন আদর্শের দীক্ষা মন্ত্রে দীক্ষিত করার লক্ষ্যেই উত্তর পূর্বে অনুষ্ঠিত হয় এই নর্থ ইস্ট ইয়ুথ ফেস্টিভ্যাল। এই কালারফুল মনোমুগ্ধকর অনুষ্ঠানের আয়োজক এবার রাজ্য সরকার। বাম জমানায় যেটা রীতিমতো দুষ্প্রাপ্য ব্যাপার ছিল, তাই পালা বদলের পর বিজেপি সরকার করে দেখাতেই এবারকার এই বিশাল আয়োজন। স্বামী বিবেকানন্দ ময়দান ও চিলড্রেন্স পার্কের ময়দানে হবে যুব উৎসবের সব অনুষ্ঠান। এর মধ্যে ১৫ নভেম্বর চিলড্রেন্স পার্কে হবে উদ্বোধন, ১৬ এবং ১৮ নভেম্বর স্বামী বিবেকানন্দ ময়দানে হবে মন মাতানো শিল্পী অলকা ইয়াগনি সহ ফসিলসের গান। গোটা অনুষ্ঠানটাই দেখছে যুব বিষয়ক ক্রীড়া দপ্তর। এর লক্ষ্যেই বৃহস্পতিবার সন্ধ্যায় দুটো মাঠে পরিদর্শন করেন ক্রীড়া দপ্তরের অধিকর্তা উদয় সেনহা, সঙ্গে ছিলেন এসপি ওয়েস্ট সহ অন্যান্য আধিকারিকরা। এই যুব উৎসবে আসবেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোরও। কাজের নিরাপত্তা ব্যবস্থাটাও করতে হবে আঁটোসাঁটোভাবে। সবকিছু মিলিয়েই এদিন দুটো মাঠে সরেজমিনে ঘুরে দেখলেন এরা। তৎক্ষণাৎ নিউজ ভ্যানগার্ডের স্পোর্টস জার্নালিস্ট টিমও ছিল সেখানে। প্রস্তুতির বহর নিয়ে নিউজ ভ্যানগার্ডকে ক্রীড়া দপ্তরের অধিকর্তা উদয় সেনহা বলেন, প্রস্তুতি একদমই চূড়ান্ত। আমরা প্রস্তুতি পুরো মানে 100% এখন আমরা ফুললি রেডি আছি। এখন আপনারা জানেন যে ওপেনিং সেরিমনিটা হবে এই চিলড্রেন্স পার্কে, এবং আস্তাবল হবে 16 তারিখ আর 18 তারিখে ফসিলস কনসার্ট এবং আলকাজির কনসার্টটা। তো তাই আজকে আমরা এখানে, আমাদের কাছে এসছেন এসপি ওয়েস্ট এবং অন্যান্য পুলিশ আধিকারিকরা। এখানে কীভাবে প্ল্যানটা হবে, কীভাবে সিটিং অ্যারেঞ্জমেন্ট, ভিআইপি অ্যারেঞ্জমেন্ট, এরপরে ব্যারিকেড ট্যারিকেড, লো অ্যান্ড অর্ডার ব্যাপারে, সেই ব্যাপারে আজকে আমরা ফাইনালাইজ করে নিয়েছি। কটা স্টেট থেকে আসবে? এখানে আসবে 8টা স্টেট থেকে, ইনক্লুডিং ত্রিপুরা, আরও বাকি 7টা নর্থ স্টেট থেকে এখানে আসবে। প্রায় 1000 জন আসার আমরা মানে আমরা থাকবে। তারা এখানে দেখুন, মেয়েরা থাকবে ভগত সিংয়ে এবং ছেলেরা থাকবে NSRCC নতুন যে হোস্টেলটা হয়েছে, আর এরপরে যদি আরও লাগে তাহলে আমাদের স্পোর্টস স্কুলের বা বাতাঘাটে থাকবে। কয়টা ইভেন্ট থাকবে এখানে? ইভেন্ট আছে কম্পিটিটিভ প্রায় 9টা এবং নন কম্পিটিটিভ আরও 5-6টা আছে। এছাড়া সেলিব্রিটি পারফরমেন্সগুলো আছে। সেলিব্রিটি আপনাদের বাজেট কত? আমাদের বাজেট ছিল 3.75 crores। 4 দিন ব্যাপী এই নর্থ ইস্ট ইয়ুথ ফেস্টিভ্যালের বাজেট 3 কোটির ওপর। 7টি রাজ্য থেকে মিলিয়ে প্রায় 1000 প্রতিযোগী 9টি ইভেন্টে প্রতিযোগিতা করবেন একে অপরের বিরুদ্ধে। মেয়েরা থাকবে ভগত সিং ইয়ুথ হোস্টেলে, তো ছেলেদের থাকার ব্যবস্থা NSRCC-র নতুন কমপ্লেক্সে। সবকিছু মিলিয়ে জোরদার প্রস্তুতি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।